আপনাদের সকলকে বেটার খোলা কমিউনিটি এই নবর্ণোৎসব আয়োজনে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, এখন কি শোনা যাচ্ছে? ঠিক আছে, একটু বলে রাখি, গ্রেটার খুলনা কমিউনিটি প্রথমবারের মতো এই আয়োজনটা করতে যাচ্ছে। আমরা জানি যে নভেম্বর মাসে নবান্ন হয় বাংলাদেশে এবং জাপানেও একই সময় হয়। তাড়াহুড়া করে আমরা এই প্রস্তুতিটা নিয়েছি মাত্র দুই সপ্তাহে। আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো সবাই আমাদের দৃষ্টিতে দেখবেন। প্রথমে মঞ্চে আপনার জন্য অনুরোধ করছি আমাদের গ্রেটার খুলনা কমিউনিটির এই আজকের আয়োজনে অনুষ্ঠান উপদেষ্টা জনাব মুন্সি কে আজাদ। এরপর ডাকছি আজকের অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা নাজরিন রহমান। নাজরিন রহমান ভাবি উপস্থিত আছেন? আচ্ছা, এরপর আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের উপদেষ্টা কাজী মাহফুজুল হক লাল ভাইকে। লাল ভাই, প্লিজ। এরপর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উপদেষ্টা গুল মোহাম্মদ মণি ঠাকুর ভাইকে। মণি ঠাকুর ভাই, প্লিজ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা জনাব জাকির জোয়ানদারকে। জাকির ভাই। এবং আরও মঞ্চে জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা জনাব মাসুদুর রহমানকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা গ্রেটার খুলনা কমিউনিটি অ্যাকচুয়ালি একটা স্বেচ্ছাসেবক গ্রুপ বা স্বেচ্ছাসেবক দল দিয়ে পরিচালিত হই। আমাদের এই গ্রুপের ভিতরে এনারা উপদেষ্টা হিসাবে কাজ করছেন, এছাড়া আমরা 16 জন এক্সিকিউটিভ মেম্বার হিসাবে কাজ করছি এবং এই অনুষ্ঠানটাকে সার্থকতা করার জন্য আমাদের উপদেষ্টাদের ভূমিকা অনেক ছিল। তাদের জন্য একটা জোরে করতালি। আমাদের আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস থেকে 2 জন অতিথি উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা এখন মঞ্চে ডাকবো। আমি প্রথমে ডাকছি ডক্টর শাহিদা আক্তার, ইকোনমিক মিনিস্টার, বাংলাদেশ এম্বাসি টোকিও। আমি আরও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ দূতাবাসের মাননীয় কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ হোসেন আরিফ। আরিফ সাহেব যদি মঞ্চে আসেন। থ্যাংক ইউ। এখন আমি শুভেচ্ছা বক্তব্য প্রদান করতে অনুরোধ করছি জিকেসিজির উপদেষ্টা জনাব মুন্সি কে আজাদকে। শুভসন্ধ্যা। আজ নবান্ন উৎসব টোকিওতে, আমার জানা মতে এটাই হয়তো টোকিওতে প্রথম নবান্ন উৎসব। এর আগে পিঠা উৎসব অনেক আমরা করেছি, দেখেছি, খেয়েছি, তবে নবান্ন নামের এই পিঠা উৎসব আজই হয়তো প্রথম। তো আমি এই নবান্নকে ঘিরে আসলে আমাদের সংস্কৃতির একটা বিরাট জায়গা জুড়ে আছে,
আমরা জানি যে আশ্বিন অগ্রহণ পৌষ মাঘ এইসব সময়ে আমাদের ধান কাটার সময় পড়ে এবং এই ধান কাটার পরে নতুন চাল দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠা তৈরি করি এবং এই নিয়ে গ্রামে গঞ্জে আমরা বিভিন্ন আনন্দ করে থাকি। তো আমরা হয়তো পুরো আনন্দটা পাব না, তবে পিঠার যে আয়োজন আমি জেনেছি বা করতেছি পিঠে তাতে আমার মনে হয় সবাই খুশি হওয়ার কথা। তার আমাদের সঙ্গে কর্মকর্তাবৃন্দ আছেন এবং অনেকেই ক্ষত্রিয় প্রবাসের বিভিন্ন দল সংগঠন এবং প্রবাসী ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। আসুন আমরা সবাই এই দিনটা আজকের এই সন্ধ্যা আমরা আনন্দের সাথে নির্ভর করি। ধন্যবাদ, সবাইকে স্বাগত। ধন্যবাদ মুন্সিকে আসার দায়ী। আমি দুঃখিত, আমি একজন অতিথিকে মিস করেছি। আমাদের দূতাবাসের লেবার কাউন্সিলর জনাব জাকির হোসেন উপস্থিত আছেন, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ জাকির ভাই। এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করতে অনুরোধ করছি অনুষ্ঠান উপদেষ্টা গুল মোহাম্মদ মনি ঠাকুরকে। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা সহ খুলনা কমিউনিটির সমস্ত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দূর দূরান্ত থেকে আজকের এই অনুষ্ঠানে আপনারা এত কষ্ট করে এসেছেন, সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। কবির ভাষায় বলতে গেলে, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদী পেয়ে ফিরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো সংকোচী নবান্নে এই একটু ভুলে গেছি, আমি দেখে বলছি। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদী পেয়ে ফিরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো সংকোচী শালিকের বেশে, হয়তো ভোরের কাকে কার্তিকের এই নবান্ন এসেছে। আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা কষ্ট করে এসেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্রচেষ্টা আপনাদের একটু ভালো লাগলে আমরা সাক্ষাৎ করব। ধন্যবাদ। এখন আমি শুভেচ্ছা বক্তব্য প্রদান করতে অনুরোধ করছি অনুষ্ঠান উপদেষ্টা জাকির জোয়ারদারকে। সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত ভাই বোনেরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই প্রথম অনুষ্ঠানের জন্য, তাদের এই আসার জন্য আমরা অশেষ কৃতজ্ঞ। যেটা খুলনা কমিটি, তো আমরা আজ প্রথম এই নবান্নের টোকে শহরে উদযাপন করতে যাচ্ছি। আমাদের যারা এই নবান্ন উৎসবের জন্য যারা পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম করছে, তাদেরকে আমরা শুধু মুখের ভাষাতে ধন্যবাদ জানাবো না, অন্তরঙ্গ স্থল থেকে তাদেরকে ধন্যবাদ। আর বিশেষ করে জাপানের সমস্ত দলমত নির্বিশেষে যারা আমাদেরকে সহযোগিতা করছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। খুলনা ছাড়াও আমাদের বাইরের সমস্ত ডিস্ট্রিক্টের লোককে আমাদের সাহায্য করছে, তো আমরা খুলনা প্রবাসী থেকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের অনুষ্ঠানটা আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর করার একটা আমাদের প্রয়াস, এটা আপনারা আপনাদের অন্তরস্থল থেকে আমাদেরকে ধন্যবাদ থাকলো এবং আমরা চেষ্টা করব। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফিজ। ধন্যবাদ জাকির ভাইকে। এবার শুভেচ্ছা বক্তব্য প্রদান করতে অনুরোধ করছি অনুষ্ঠান উপদেষ্টা মাসুদুর রহমানকে। আসসালামু আলাইকুম। আজকের টোকিওতে এই প্রথম নবান্ন উৎসব
আসলে আমরা যারা স্বল্প কয়েকজন লোক মিলেই এই নবান্ন উৎসবটা শুরু করার পরিকল্পনা করি, যার ফলে আজকে খুব স্বল্প সময়ের মধ্যে আজকে উপস্থিতি এবং অনুষ্ঠানটা করতে অনেক অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের ফলে আজকের অনুষ্ঠান হচ্ছে। ভুল ত্রুটি থাকতে পারে, আমরা সবাই ক্ষমা সঙ্গে দেখবো, আর আমি আমার খুলনার যারা এই খুলনা কমিউনিটির সদস্যবৃন্দ যারা কষ্ট করছেন, ভাবিরা সহ যেসব পিঠে বানাইছেন, যারা খাবার তৈরি করছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক অবশ্যই আছে, সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠান আমরা সুন্দর করে সফল করবো। আর ভবিষ্যতের জন্য সামনের বছর হয়তো আমরা আরও সুন্দরভাবে অনুষ্ঠান উপহার দিতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অতুল ভাই। হ্যাঁ, অতুল ভাই ঠিকই বলেছেন, শুধু খুলনা নয়, গ্রেটার খুলনা নয়। আমরা গতকাল ফেসবুকে লাইভ করেছিলাম, সেখানে বিক্রমপুর, বরিশাল থেকে শুরু করে সবাই, রংপুর, সবাই আমাদের জন্য সাহায্য করার জন্য এসেছিলেন এবং সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমি একটু অনুরোধ করবো, হলের ডান পাশে যে মেইন গেটটি আছে, যে যখন ঢুকবেন গেটটি প্লিজ একটু আটকিয়ে দেবেন, হল থেকে কমপ্লেন আসছে। ধন্যবাদ। এখন আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ দূতাবাস টোকিওর লেবার কাউন্সিলর জনাব জাকির হোসেনকে। ঠিক আছে, দূতাবাসের পক্ষ থেকে ইকোনমিক মিনিস্টার ডক্টর শাহিদা আক্তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন। ধন্যবাদ উপস্থিত শ্রোতৃবৃন্দ, শুভ সন্ধ্যা এবং আসসালাম আলাইকুম। গ্রেটার খুলনা কমিউনিটি জাপান থেকে প্রথমবারের মতো নবান্ন উৎসব আয়োজন করছে দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং এই একটি সুন্দর আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা জানি বাংলাদেশ ষড়ঋতুর দেশ, ঋতুর পালাক্রমে কাল পরিক্রমায় আমাদের সামনে এখন আশ্বিন হেমন্ত হাজির হয়েছে, যে সময়টা বাংলাদেশে নবান্ন উৎসব হয়ে থাকে। এ সময় নতুন ধানের মৌ মৌ করা গন্ধে কৃষকের উঠান ভরে যায়, ঘরে ঘরে পিঠাপুলির উৎসব, কিষানিরা মেতে ওঠে, শিশুরা নানা ধরনের পিঠার স্বাদ অনুভব করে। তো জাপানের এই টোকিওস্থ কমিউনিটি সেই যে নবান্নের উৎসবের আয়োজন করেছে এবং সবাইকে সেই আনন্দের ভাগিদার করেছে, এই জন্য আমি আসলে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আশা করছি তাদের এই শুভ উদ্যোগ সার্থক হবে এবং ভবিষ্যতে তারা এই ধরনের আয়োজন চালিয়ে যাবে। বাংলাদেশ দূতাবাস আমি আশ্বস্ত করতে চাই সবসময় বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে, আপনাদের যে কোনো শুভ উদ্যোগের সঙ্গে বাংলাদেশ দূতাবাস আছে। সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করবো আমাদের অতিথিতে যাতে বসার কষ্ট না হয় সে বিষয়ে একটু খেয়াল করবেন। আপনারা জানেন যে গ্রেটার খুলনা কমিউনিটি তথা এই জাপানে প্রথম এই নবান্ন উৎসব আয়োজন হচ্ছে এবং আমরা চেষ্টা করবো প্রতি বছর নভেম্বর মাসে একটি করে নবান্ন উৎসবের আয়োজন আপনাদেরকে উপহার দিতে, আর এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের অন্যতম এই অনুষ্ঠানের উপদেষ্টা জনাব কাজী মাহমুদুল আকলাম। ধন্যবাদ দিতে শুভ সন্ধ্যা, আসসালাম আলাইকুম। বাংলাদেশের এই খুলনা সংস্থা পত্রিকা আয়োজিত দূর দূরান্ত এসছেন এই শীতের মধ্যে,
সকল ভাই ভাবি আমাদের বোন ছোট বাচ্চারা সবাইকে নবান্ন শুভেচ্ছা এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের মেয়েরা, আমাদের ভাবিরা, আমাদের বোনেরা যে মানে একটা সারপ্রাইজ আমাদেরকে দিয়েছে যে পিঠে তৈরি করার মধ্য দিয়ে আমরা ভাইবারে লক্ষ্য করলাম যে একটা মানে ভাবিদের মধ্যে, বোনদের মধ্যে, জামাইদের মধ্যে একটা ছোটোখাটো প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তো এই জন্য বিশেষ করে দু একজনকে সবাই ধন্যবাদ অনেক পাবেন। তো দু একজনের নাম উল্লেখ না করলে নয়, বিশেষ করে আমাদের মণি ভাই, মণি ভাবি, আমাদের শিলাপু, তারপরে বন্নি ভাবি, ববিতা বৌদি সহ মাসুদ ভাই, জিকো, হ্যাঁ, যে এবং তার পরিবার, তার মেয়ে, হ্যাঁ, যেভাবে সহযোগিতা করেছে। এছাড়া আমাদের আমরা সবসময় যাকে ভাগ্ন বলি, আমরা যাকে সবসময় ভাগ্নে বলি এবং আবদার করি, তুই এবং তুই নিজে ট্রুথ পার্টি, কালকে পশুদিন থেকে ওরা যে নিরলস পরিশ্রম করে এই যে আয়োজনটা সম্পন্ন করা সহযোগিতা করেছে, এই জন্য ওদেরকে ছোটোখাটো ধন্যবাদ দিয়ে আপনার শেষ হবেন। ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা সকলে যারা এই আয়োজনকে, এই প্রয়াসকে আপনারা সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমরা খুব স্বল্প পরিসরে, আমাদের হাতে খুব কম সময় ছিল, তো আমরা এই আলোচনা করতে করতে হঠাৎ একদিন ঠিক করলাম যে এই টোকিওতে তো অনেক অনুষ্ঠান হয়, আমরা প্রবাসী বাঙালিদের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক, রাজনৈতিক, আঞ্চলিক অনেক সংগঠন আছে, আমরা একটা নবান্ন অনুষ্ঠান আমাদের প্রবাসীদের মধ্যে প্রতিবাদ করতে পারি কিনা। তো মূলত আজকে দিন আলিম ভাই নেই, মাসুদ ভাই, আলিম ভাই এটা মূলত একটা আইডিয়া দিল, মণি ভাইও আইডিয়া দিল, হ্যাঁ, দেওয়ার পরে তারপর জিকো এটাকে সামনে আরও আগ বাড়িয়ে নিল যেটা করা যায়, জাকির আবার একটু বেশি আগ বাড়ালো যে এটা করতেই হবে, এরকম করতে করতে কথা বলতে বলতে হঠাৎ আর ঠিক আছে করাবে, মাত্র দশ দিন থেকে দুই সপ্তাহ আমাদের সময় ছিল, দশ দিন থেকে দুই সপ্তাহ মাত্র সময় ছিল, তার মধ্যে আজকে আপনাদের উপস্থিতি আমরা মনে করি যে আমরা এই সার্থক হয়েছি। হয়তো টুকটাক ভুল ত্রুটি থাকবে, আমাদের রান্নায় একটু নুন বেশি হতে পারে, আমাদের পিঠার মধ্যে একটু মিষ্টি কম হতে পারে, তারপরেও যে আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, আমাদের ভাবিরা, আমাদের বোনেরা, আমাদের জামাইরা যেভাবে আপনার একসাথে হয়ে তাদের কাঁধ মিলিয়ে হরেক রকম পিঠা এখানে নিয়ে আসছে, এই জন্য প্রত্যেককে একটা অনুগ্রহপূর্বক সবাই একটা হাত তালি দেন প্লিজ। আচ্ছা, আর আজকে আমরা এই অল্প পরিসরে হাঁটি হাঁটি পা করে শুরু করলাম, এটা আমি মনে করি শুধুমাত্র আমাদের এই মানে খুলনার অনুষ্ঠান না, এটা সমগ্র বাংলাদেশের অনুষ্ঠান, সমগ্র বাংলাদেশের সাথে আমাদের খুলনা, আমরা বাংলাদেশের অন্তর্ভুক্ত, আমাদের কালচার বৈশিষ্ট্য যদিও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক আপনার সংস্কৃতি আছে, তারপরেও বাংলাদেশের সব জায়গার সাথে সব জায়গার সংস্কৃতির কম বেশি মিল আছে। তো সমগ্র এই বাংলাদেশের অনুষ্ঠান মনে করে আমরা খুলনার পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করি আগামীতে আপনাদের আরও সহযোগিতা পাবো এবং আপনাদেরকে আরও আমরা পরিবেশন করতে পারবো, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে খুলনা সমিতির পক্ষে এই নবম অনুষ্ঠানকে আনুষ্ঠানিক ভাবে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি, শুভ উদ্বোধন। ধন্যবাদ লাল ভাই এবং সমস্ত উপদেষ্টা দূর্গাপাতের অতিথিদেরকে। এবার একটি আমরা এই আনুষ্ঠানিক যাত্রাটাকে শুরু করব বিশেষভাবে, আমরা আলোচনা অনুরোধ করছি আমাদের ভলেন্টিয়ার ভাইরা একটু দেখুন আমাদের অতিথিদের যেন কোনো বসতে কষ্ট না হয়, আর অতিথিগত জায়গা আছে ওখানে আমি চেয়ার দিতে পারি। ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের যে সকল ভাবিরা এই অনুষ্ঠানের বিভিন্ন কাজ করেছেন, Thank you.
অবশ্যই আপনারা খেতে পারবেন।